নমস্কার বিকাশ দা। নমস্কার। তো জানুয়ারি মাসে তো শেষ হয়ে গেল। হ্যাঁ হ্যাঁ। তো বর্তমানে কি আপডেট আছে? আগে তো মৌসুমি কমলা সব তো দেখেছি। হ্যাঁ, সব তো দেখা হয়ে গেছে। তো এছাড়া আর বর্তমানে কি আছে? এইবার দেখাবো একটা পুরো আপেল কালার পেয়ারা। অনেকে পেয়ারা দেখান একদিন রেড ডায়মন্ড, তাইওয়ান রেড, এরকম অনেক রেড। আর আমাদের দেশে ছিল যেটা কাশি পেয়ারা, ভেতরে রেড, আর আমি দেখাবো বাইরে রেড। আচ্ছা, আমি যখনই আসি তোমার কাছে কিছু একটা নতুন কিছু পাই। আরে এই তো কাজ, নয়া নার্সারির ব্যবসা করছি কেন। আচ্ছা আচ্ছা, তাহলে চলো নতুন কি দেখাই। তুমি প্রথম, যদিও তুমি এখন সিজনের, মানে যদিও সিজন না, এটা সারা বছরই হয়, তবুও একটা ধাপে ধাপে ধরে। তো এটা বেশ কিছু পেয়ারা ছিল এখানে, তুমি এখন শেষের দিকে এসে গেছো, তবু দেখো, এই দেখো। ওরে বাবা, এ তো পুরো আপেল। আরে সুপার কালার, সুপার কালার, বাহ। এই দেখো একটা, এই এক, এই একটা পড়েছে এখানে, ওটাও পড়ে গেল, পড়ে গেল, ওটাও পড়ে যাবে মনে হয়। এ নাও। এ বাবা, এটা তো বিকাশ দা পুরো আপেল তো। আরে দারুন দেখতে, এর চাইতে বেশি আরো ডিপ কালার হবে। এইটা তো ডিপ কালার বেশি আরো। এরকম তো অনেকই আছে নাকি? এই এই একটা দেখছি, এটা এখনো কালার আসেনি। কোনটা? এ ধুলো দেখো, ধুলো এক এক কালার আসছে। এই দেখো, এই দেখো, এখনো পুরো পাকেনি, এ ছিঁড়ে যাবে। আর গুটি করো না, ছিঁড়বে না। আচ্ছা আচ্ছা, এটা শক্ত আছে, এটা আজকে খাবো। বাহ, এই তাহলে প্রত্যেক গাছেই তো দেখছি। আচ্ছা, এগুলো খুলে পড়ে গেছে নাকি? বোটা দেখছি আসলে কি, আমি রেখে দিই তো, আমি কাউকে ধরতে দিই না। আচ্ছা আচ্ছা, এর মধ্যেই পেকেও পড়ে না? অনেকে ভাবতে পারে হয়তো প্যাকেটে প্যাকেটে ঝুলিয়ে রেখেছে। না, বোটাতে তো দেখলেন তো, ওই ওখানে, ওটা তো আরেকবার দেখিয়ে আনো। না না, আর দেখাতে হবে না। এ বাবা, সুন্দর পুরো আপেল। আরে দারুন দারুন, এ এ মুছে টুছে দিতে হবে, একদম নতুন ভ্যারাইটি। ঠিক আছে, এই পেয়ারাটা ব্যাপক কালার। এবং তুমি একটা একটা শুকো গন্ধ শুকিয়ে না দেখো। ও তাই তো, সুন্দর সেন্ট। বিকাশ দার কাছে কিছু না কিছু সবসময় নতুন থাকে। আশা করি এর পরে ভিডিওতে আরও কিছু নতুন দেখাতে পারবো আমি। তো হ্যাঁ, অবশ্যই অবশ্যই দেখাতে পারবো। এখানেও আছে দুটো, এগুলো প্যাকেটে থাকে, এখানে আছে, পাখিতে খেয়ে নেয়, ওই জন্য প্যাকেটে রাখতে হয়। এইসব প্রচুর, এগুলো সব মাদার প্লান্ট করা আছে তাই তো? হ্যাঁ, এই দেখো দেখো, এই দেখো আর কচি আছে কি? আচ্ছা, এই দেখো, আচ্ছা এই দেখো ফুল দেখো। হ্যাঁ, ফলে এটা কিন্তু অল টাইম। আমি তো একে এক বছর ধরে দেখছি, আমি লাগিয়েছি এক বছর হয়েছে, তো এক বছরে কিন্তু এইটুক গাছ লাগিয়েছি, দেখুন এত বড় গাছ হয়েছে। এই যে বড় বড় গাছ অন্তত 7 ফুট অবধি, 8 ফুট অবধি হয়ে গেছে, কিন্তু অল টাইমের ফল হচ্ছে, এর অল টাইম ফল হয়ে গেছে। বাহ, খুব ভালো জিনিস। কিন্তু আরেকটা পেয়ারা আজকে ছিঁড়েই নেব, পচেই গেছে তো। এটা এ ক কিলো হবে? ইস, দাগ লেগে গেছে, এটা নষ্ট হয়ে গেছে। ওরে বাপ রে, এদের তুলনায় এই কি পেয়ারা! এ তো পেয়ারা তোমার সেই পেঁপের মতন দেখা যাচ্ছে, বড় বড়। হ্যাঁ, পুরো পেঁপে এটা। চলো, আরো তো পেয়ারা ওদিকে বড় বড় দেখলাম, ওগুলো কি জাতের চলো একটু দেখি। ও দারুন কালার, এই যে দেখো, পুরো আপেল আপেল। একদিন তো আপেল কুল দেখিয়েছি বিকাশ দার, মিস ইন্ডিয়া কুল, এখন মনে হচ্ছে মিস ইন্ডিয়া পেয়ারা, সেরকমই তো মিস ইন্ডিয়া পেয়ারা। তাহলে একটু আগে যে বললাম যে আরও কিছু পেয়ারা আছে, তো আগের বারে এসে কিন্তু একটা চুরি করে নিয়ে গেছিলাম, বিকাশ দা সেটা জানেও না। হ্যাঁ, গাছ চুরি চুরি নয়, আর ফল তো কোনো ব্যাপার না, খাওয়ার জন্যই লাগানো। এর সাইজটা দেখুন বিকাশ, তুমি একটু হাতে নাও তো। এই দেখুন, এটা একটা, এই এক ভ্যারাইটি, এই দু ভ্যারাইটি, আর এই এক ভ্যারাইটি দেখুন, আমার হাত বিরাট বড় সাইজের। এটা এটা এর ডবল অবধি হয়। আচ্ছা, এগুলো তো চাষের জন্য উপযুক্ত নাকি? চাষের জন্য তো এখনো লোকজন করছে না। আচ্ছা, এটা নতুন? তবে এটা একটা পেয়ারার দাম পড়ে যাবে 50 টাকা, তাতে 1 কেজির উপরে হয়ে যাবে সাইজ। হ্যাঁ, কিন্তু ওটা টেস্ট। আচ্ছা চলো, আজ এটা, আচ্ছা একটা ছিঁড়ে নাও। এটা ছিঁড়ি। আচ্ছা ছিঁড়ো। ওই বিকাশ দার হাতে ধরছে না পেয়ারা, দেখো মোট 3, 2, 5টা পেয়ারা। তো চলো চলো দেখি, আমরা ওখানে গিয়ে কেটে খেয়ে দেখবো কোনটার স্বাদ কেমন। এর মধ্যে দেখো, তলায় দেখো কত পেয়ারা দেখো। ওরে বাবা, তাই তো, পুরো ভর্তি, মাটির সঙ্গে একদম মিশে গেছে।
তাহলে বিকাশ দা হ্যাঁ পিয়ার আর তো একদম লাট পড়ে গেছে এখানে এই এই একটা ভ্যারাইটি একটা ভ্যারাইটি একটা ভ্যারাইটি দেখো এইটা সবচেয়ে সাইজে বড় লম্বা লম্বা সেই পেপের মতো অনেকটা দেখতে আর এটা তো সেই আমাদের কুমড়া এটা কুমড়া হ্যাঁ একদম কুমড়ার মতো একদম ভাজ ভাজ আছে ঢেউ ঢেউ বেশ হাতের উপর রাখা দেখো কত বড় তারপরে এটার আর তো কিছু বলার নেই পুরোটাই আপেল আর মিস ইন্ডিয়া পেয়ারা এটা হচ্ছে মিস ইন্ডিয়া পেয়ারা আগে তো মিস ইন্ডিয়া কুল আপনারা দেখেছেন এবার মিস ইন্ডিয়া পেয়ারা দেখো কত সুন্দর কালার একটু কাছে এসে দেখো কালারটা দেখো তাহলে বিকাশ আমরা একটু টেস্ট করে দেখবো তো কোনটা কি স্বাদ চলুন একটা তো এখান থেকে কাটা যাক এটা কাটি একটু শক্ত যেটা সেটা কাটা ভালো আচ্ছা এই আরেকটা আমার পকেটে আছে না তা তুমি কি চুরি করে রাখছো নাকি আমার মতন তুমি তো ধরা পড়ে গেলে এর ভেতরে কিন্তু সাদাই হয় আচ্ছা আচ্ছা এটার ভেতরে সাদা হবে এই যে এটাও কাটি কাটো বীজ তো কম বীজ কম হিসেব মতো এবার এটা একটু কাটো এটা একটু সাইড দিয়ে কাটো আরো সাদা বাবা কিন্তু এই খেতে দারুণ এই এখানে যত পেয়ারা আছে সবচেয়ে ভালো খেতে বাহ বলেছিলাম না সেই কুমড়োর মতো সাইজ তাই এটাও কিন্তু খুব সুন্দর আচ্ছা তুমি এইটা একটু কাটো এর ভিতরটা দেখি এইভাবে কেটে দাও কারণ এই সাইড একটু কেমন নষ্ট মতো হয়ে গেছে দেখো কালার এইটা কিন্তু হালকা ইয়েলো ইয়েলো সেটা আছে কিন্তু যা দেখছি এটার বিচি সবচেয়ে কম ওটা একটু পেকেছে বেশি পেকেছে আচ্ছা আচ্ছা এটা এখনো পাকেনি এটা খাওয়ার উপযুক্ত এটা খাওয়ার উপযুক্ত হ্যাঁ চলো আগে এটা শুরু করো আচ্ছা আগে মিস ইন্ডিয়া পেয়ারা আচ্ছা আচ্ছা তোমাকে দিয়ে শুরু করো তো বন্ধুরা এই এতদিন তো সেই মিস ইন্ডিয়া কুল খেয়েছি এবার মিস ইন্ডিয়া পেয়ারাটা খেয়ে দেখি এর স্বাদটা কেমন হ্যাঁ তাহলে আমি পেয়ারাটা খেয়ে দেখি এবার ভালো তো আলাদা একটা সেন্ট আছে কিন্তু এটা এক একজনের এক এক চরিত্র ওখানে বীজ কম আর বীজগুলো নরম অতটা শক্ত না কিন্তু আচ্ছা এটা তো দেখেছি এটা খাবো দেখো তো এটা বেশি পেকে গেছে জানি না কেমন হয়েছে দেখো বীজ আমার ভাই কিন্তু একটা এখনো পড়েনি একটা বীজ নেই এটার মধ্যে পেপের পিজ কেমন হচ্ছে পেপের মতন একটু কাছ থেকে দেখো তাহলে বিকাশ তুমি একটু নাও দুজনেই খাই চলো ঠিক আছে এটার নাম কি জানা আছে না এখন নামকরণ হয়নি না এ জানি এটা শক্ত শক্ত টাইপের হ্যাঁ যতটা পেকেছে সেই হিসেবে নরম হয়নি এগুলো রেখে খাওয়া যাবে কোনো দোকানদার যদি 5-7 দিন রাখে নষ্ট হবে না ভালো মিষ্টি এরকম 2 পিস খেলে আর ভাত খেতে হবে না পেট ভরে যাবে চলো এটা খাও এটা পরে খেতে দেখো পুরো সাদা একদম কচকচে এটা কিন্তু রসালো যেটাকে বলা হয় খাস্তা খাজা পেয়ারা খাস্তা খাস্তা আচ্ছা হ্যাঁ ভেঙে যাবে মুড়মুড়ে নরম সফট ভিতরে তো আমি রেড ডায়মন্ড যে পেয়ারাটা খেয়েছিলাম আমার একটা এই টাইপের এই টাইপের নরম এবার বুঝতে তোমার কাছে কতগুলো পেয়ারা জাত আছে এখন তো 10টা ঠিক আছে তাহলে সবগুলো টেস্ট করা হলো মূলত এটা কি তুমি বাড়ি আমি তো একটা নেবই একটা না অর্ধেক নেব ঠিক আছে আধাই নিয়ে যাবো দেখো কত সুন্দর পেয়ারা বীজ একদম কম চাষ করার জন্য একদম উপযুক্ত গাছ উপযুক্ত পেয়ারা তো বিকাশদের কাছে যে ভ্যারাইটিগুলো আপনারা পাবেন প্রত্যেকটাই কিন্তু নিজেই তৈরি করে কিনে বিক্রি করে না
প্রথম অবস্থায় উনি চারা কালেকশন করে নিজের বাগানে বসায়, তার রেজাল্ট দেখে, তারপরে কিন্তু চারা তৈরি করে, অর্থাৎ ঠকার ভয় নেই। তাই তো বিকাশ না কিনে বিক্রি করা হচ্ছে গোপন গমনে এই সবই। যেটা রেড ডায়মন্ড, রেড ডায়মন্ডের পাতাটা দেখে সকলে চিনতে পারে, তাই ওটা কিনে আনলেও ভয় নেই। কিন্তু এইগুলোর পাতা সবাই চিনতে পারবে না, এইগুলো আমি নিজেই করি। আমার মাদার গাছ, আমরা ফল দেখলেন আপনারা, এবং মাদার গাছ একটা নয় অন্তত 12-13টা আছে। তো এটা এটা 2008 সাল থেকে আমি করি। 2008 সালে আমি থাইল্যান্ড গিয়ে এনেছিলাম। আচ্ছা, আপনি যখন গিয়েছিলেন তখন নিয়েছি। আচ্ছা, আপনার নার্সারিতে লোকে কিভাবে আসবে ঠিকানাটা একটু লাস্টে বলে দেন। এটা দুটো স্টেশনের মাঝখানে, রায়নগর এবং গাংনাপুর। যারা বনগাঁর দিক থেকে আসবেন তারা গাংনাপুর নামুন, বনগায় যখন ট্রেন ধরবেন ট্রেনের সামনের বগিতে উঠুন, গাংনাপুরে কালী মন্দিরের সামনে, ভ্যান্ডার কালী মন্দিরের সামনে থেকে টোটো ধরুন। ওনারা সকলে আমাকে চেনে, আর আমার নাম বললেই হবে যে বিকাশের নার্সারি হবে, ওনারা নিয়ে আসবে। আর যারা রানাঘাট দিক থেকে আসবেন, অর্থাৎ কলকাতা থেকে যারা আসবেন তারাও রানাঘাট আসুন, ভালো হবে। যারা মুর্শিদাবাদ, গেদে, বানপুর থেকে আসবেন তারাও রানাঘাট আসুন। রানাঘাট থেকে বনগা লোকালে চেপে রানাঘাটের পরের স্টেশন রায়নগর, ওটার পুরো নাম হচ্ছে নব রায়নগর। তো আপনি রায়নগর বললেও হবে, তবে মাঝখানে একটা স্টেশন আছে কুপার্স হল্ট, কখনো দাঁড়ায় কখনো দাঁড়ায় না ট্রেন, তো আপনি রায়নগর নামবেন। ওখানে এখান থেকে বনগা থেকে সরি রানাঘাট থেকে আপনি ট্রেন ধরুন, এবং ট্রেনের সামনের বগিতে উঠুন, রায়নগরে নেমে আপনি ওখান থেকে টোটো পেয়ে যাবেন। আমার নাম বললেই হবে যে বিকাশের নার্সারি। 5 নম্বর রেলগেট, এটা নদিয়া জেলা গাংনাপুর অন্তর্গত এই নার্সারি। লোকাল জায়গাটার নাম কি? আমার গ্রামের নাম হচ্ছে কোড়াবাড়ি, এটা নদিয়া জেলা, রানাঘাট আমাদের মহকুমা, 2 নম্বর মহকুমা ব্লক। আর ব্যাস, আর যেটা আসার জন্য বললাম এটা ঠিক আছে, যারা কলকাতার দিক থেকে চার চাকায় আসবেন তারা 34 নম্বর জাতীয় সড়কে আসুন, যেটা আমাদের বিমানবন্দরের সামনে দিয়ে আসলো, এসে চাকদা পেরিয়ে ঘাটিগাছা মোড় থেকে ডান দিকে ঢুকে যাবেন, রায়নগর চলে আসবেন। তো আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু দিয়ে দেন। আমার ফোন নাম্বার 9002716291। অসুবিধে হলে, আসার সময় কোনো অসুবিধা হলে আপনারা আমাকে ফোন করুন, বা অন্যান্য কোনো পরামর্শ, বা আপনারা যদি আমাকে কিছু শেখাতে চান তাও ফোন করতে পারেন। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার। নমস্কার।